এই হলো আসিফ, কৃষ্ণবর্ণের কালাচান আসিফ। ঢাকা থেকে পড়াশোনা শেষ করে গ্রামে আসছে। তুই যদি এমন করস আর একবার আমি তো তোর মাইর দেবো। তুই আমারে চিনস না, আমার লোকে বেয়াদবি করবি না। আমি নিজে না খাওয়া সবসময় তোরে খাওয়াইছি। এমন করিস না ভাই, তুই অনেক ভালো। তুই আবার যাস গা আমার ছাড়ে। হ্যাঁ, তুই আবার যাস গা আমার ছাড়ে। রে মাইনকা, আরে ভাই তুমি কেমন আছিস? তুই তো আরো মোটা হয়ে গেছিস। তোমার কত বছর পরে দেখছি। তুই তো আমার ভুলে গেছো। আরে না, ভুলি নাই। রাস্তা তো সামনে ভাঙা। দাও তো ব্যাগ কি দাও। আর তুই নিচে রাখ। ভুলি নাই রে, আব্বা মামারে যাওয়ার পরে গ্রামে আসা বন্ধ করে দিস। তোর লেগে নানির লেগে আহি। কাকা ভাড়া কত দিব? আচ্ছা আপনি রাখেন। এর লেগে যে আয়ো এটা তো আমি জানি। এখন কও টাকা তো আমার লেগে কি আনছো? ভুসি ভুসি আর সার আনছি তোর লেগা। কি কও ভাই এটি মানে? আরে আচ্ছা তুই সেগুলো বাদ দে তো। নানি কেমন আছে? আর বাসা যাওয়ার খবর কি? বুড়ির কথা আর কি কম। বুড়ি তো এখনো তোমার আশায় বাইক চালিস, তোমার বিয়া করতে চাই। আচ্ছা শোন, কমলার কি খবর রে? এই যে এই ফ্রেমে যে মেয়েটিকে দেখছেন তার নামই কমলা। আসিফ ভাইরা দেখলাম মানিক ভাইয়ের সাথে আসতেছে। কমলা আমাদের গল্পের নায়িকা। ছোটবেলা থেকেই আমাদের হিরো আসিফকে ভালোবাসে কমলা। কিন্তু আসিফ কি তাকে ভালোবাসে সেটা সামনেই দেখতে পাবেন। বুঝছ না আমি যেটা কইছি ওমনি কর। তুই দেখলি আমার দেখা না ধার ভান করে চলে গেল গা। কত বছর ধরে আমি অপেক্ষা করতেছি। তোরে মনে হয় চিনে নেই, অনেক বছর আগে দেখছো তো। আচ্ছা তুই আমার আমি কি দেখতে সুন্দর না? শহরের মায়ের মতো তো সুন্দর হইতে পারবি না। শহরের মায়ের মধ্যে আসিল তোরে কি আমার ভালো লাগবো? তুই একদম বেশি কথা কস। কথা কবি না আমার লগে, যা। মাইয়াটা রে কয়টা ধান লাগতে দিছি, মাইয়াটা গেছে গা পলাইয়া। আর আরেকজন রে ছাগলরে পানি খাওয়াইতে কইছি, রাইয়া নিজেই ছাগল হইয়া গেছে গা। হ্যাঁ আমার হইছে যত জ্বালা, আমার হইছে যত জ্বালা। মাইয়াটাই মইরা গেছে, দুইটা পোলাবেন আমার কানের উপরে ফালাইয়া। এখন এগুলার পিছে পিছে দৌড়াইতে দৌড়াইতে আমি পাগল হয়ে যাবো। নানি, ও নানি আমার জান সোনা ডালি, কেমন আছো তুমি? তোমার কথা যেমন মনে পড়ে নানি। তুমি কেমন আছো? আছি ভাই, বিষ বেতালে ভালোই আছি, খালি বাইসে আছি তোর লেগা। আমার নানি রে, কমলাটা কই গেল? কমলা সুন্দরী, কোন কমলা সুন্দরী রাখতেছো তুমি? আরে ওই যে রাস্তায় জামগুলো দেখা হইলো না, আমি ছোট্ট কমলা। নানি ডাকতেছো কেন? ওই তুই কই গেছিলি কামচুমনি? তাই না ধান লাগতে কইছি, ধান তুই কই গেছিস? তুই আমি জাহান্নামে গেছি। জাহান্নামে গেছিলি? ভালো ভালো করছস, জাহান্নামে গেছস। ওই চিনস না? চিনুম না। তোমার কালাচান, কালাচান দে তো ঢাকা গিয়া ধলা ধলা মাইয়া পাই আমগো বুইল্লাই গেছে। হেই হেই তুই আমার কালাচান কস কি লাগা? এই ছোটবেলার থেকে আমার কালাচান কালাচান কয়। আমি কেমন কালা আছি? এ কালান ধলা। আই তুই আমার না করে কালাচান কস কে? আমার নাগর কত সুন্দর। ওর কথা বাদ দাও তো, আমার ক্ষুধা লাগছে। খাওন দাও, কতদিন ধরে তোমার হাতে রান্না খাই না। হ্যাঁ না ঘরে যা, তুমি তো আই যাও ঘরে যাও, আমি খাওন দিতেছি। খাওন দিতেছি, তুমি যাও কই? হ্যাঁ আমি মনে করে কাছে যাই। না গরুর কাছে যাও, শরম করে না? পরপুরুষ এমনি দুইটা ডলা ডুলি করতাছ। তার লেগে পরপুরুষ, আমার লেগে না। আমি যামই, আমি ডলা ডুলি করবো না। আমার নাগর না তোমার নাগর? তোমার নাগর কবে থেকে হয়েছে? নাগর আমার, বুঝছো কার? আমার আমার বুড়া বয়সে বিমরতি ধরছে। হ্যাঁ ভাবছিলাম একটু কই আমার সুযোগ করে দিব, না নিজেই ডলাডলি করা বই। আসিফ ভাই আটটা দুই লও, খাবা দে, এই দে পানি দে। এ কমলা গামছা ডলা তো। এ কমলা কি হইছে? নিজের কাম নিজে করতে পারবস না? সবকিছু কি আমার করে দিতে হইব? তুই যদি নিজের কামগুলো নিজে করস তাহলে তোর শরীরের এই অবস্থা হয় না। আমি কি আমার লাগা চাইছিনি? আসিফ ভাই হাত মুছবো। ভিজে গামছা, আচ্ছা সমস্যা নাই। ওরে কি জিনে বুঝতে ধরছে নি দিনের উপরে? এই হাসে আবার এই জিদ দেখায়। হ্যাঁ শোন বাদ দে, আমি যে কারণে এই গ্রামে আইছি একটা বিশেষ কারণে। কি কারণ ভাই? কৃষি ব্যবস্থা। আমার গ্রামের কৃষি ব্যবস্থা ভালো না, তাই তুই জানোস কিনা জানি না, আমি শহরে কৃষি বিষয় নিয়ে পড়াশোনা করছি, এগ্রিকালচার। আর আমি চাই এই কৃষি বিষয়ে আমাকে ওই গ্রামের সব কৃষককে আমি সচেতন করবো, সাহায্য করবো। আর এই ব্যাপারে তুই আমার সাহায্য করবি। আমি কি সাহায্য করবো ভাই? আমি নিজেই তো বকলম, লেপরা কিচ্ছু জানি না। আরে লেখাপড়া লাগবো না, তোর কাজ হইতেছে তুই কৃষক কাকার কাছে যাবি, যাইয়া কবি আমার কাছে আইতে। আমি ভাই একটা ছাগলের দায়িত্ব নিতে পারি না, আর কৃষক কাকার আমার কথা শুনবো, আমার ডাকে আইব, এরতে ভালো হইব। তুমি এক কাম করো, তুমি আমার লগে লও চলো, আমি দুই ভাই খেতে খামারে ঘুরা কৃষক কাকাগুলোর লগে কথাবার্তা কই, তাহলে হ্যাগুলো সম্পর্ক ভালো হইব, হ্যাঁ তোমার কথা শুনবো। ঠিক আছে তাহলে তুই এটাই কর, কৃষক কাকার কাছে আমার লইয়া চল, আর আমি হ্যাগো সব বুঝাই কই, কারণ আমার বাপেও তো কৃষক আছে। কৃষিকাজে যদি তাকে কোনো উপকারে আসি, আমার বাপের আত্মাটা শান্তি পাবে। হ্যাঁ ল তাহলে ভাই, জামা কাপড় বদলা ল, আর দুই ভাই মিলা খেতে নাম। হ্যাঁ ঠিক করছিস, ল তুই গামছাড়া লাগ, আমি আইতেছি। ভিজা গামছাড়া আমার দেয়া গেছে গা। কিরে তুই নকনা করে আমার ঘরে ঢুকলি কেন? ওই কালাচান তোমার ঘর আর আমার ঘর আছে নাকি? পুরাটাই তো আমার ঘর। তাই বলে তুই নকনা করে ঢুকবি? আমি তো তোমার মনে ঢুকতে চাই, এখন না হয় দরজা দিয়ে একটু তোমার ঘরেই ঢুকলাম। তুই আমার কি কইতে চাস আমার বুঝা কবি? কেন তুমি বুঝো না নাকি বুঝাও না বুঝার ভান করে থাক? তুই আমারে কি বুঝাইতে চাস এটা সরাসরি ক। সরাসরি কইতে পারুম না, আমার লজ্জা করে না বুঝি? এসব কথা কি মায়েরা সরাসরি কয় নাকি? ওরে আমার শরম লজ্জা রে, তোর যদি বিন্দু পরিমাণে শরম লজ্জা থাকতো তুই আমার রুমের মধ্যে নকনা করে ঢুকতি। এখন যা, আমার ঘরের মধ্যে কাজ আছে, আর কাপড় আমি চেঞ্জ করবো। আরো এই আমি চোখ বন্ধ করলাম, তুমি ভালো, এই আমি আঙ্গুল দিয়ে তোর চোখ দিয়ে অন্ধ করে দেবো। যা নাই ডাক দেবো কিন্তু। বুড়ির ডাক দিতে হইব না, যাইতাছি। যা ওই কালাসান, যাইতাছি কিন্তু আবার আমি তোমারে কিন্তু আমার লাগবে। বাপরে বাপ কি তোরা দেখছি, আমি কি ডেঞ্জারাস হয়ে গেছি। ভাবতেছি আমার কালা সানের কথা, মানুষটা কালা হইলেও কিন্তু অনেক সুন্দর, আমার চোখে সে অনেক সুন্দর। এই পৃথিবীতে যে যারা অনেক ভালোবাসে তার চোখে সে অনেক সুন্দর, তাই না রে? আমি কেমনে কমু? আমি কি কাউরে ভালোবাসছি নাকি? আমার কাছে লুকাইস না, আমি জানি তুই মনে মনে মানিক করে কি কসেডি। মানিক ভাই তো আমার, মানিক তোমার ভাই লাগে? ভাই কেন হইতে যাব? এগুলোতে ছাড় দিতে হবে, বুঝছো? হ্যাঁ, ছাড় দিলে এগুলো মনে করে কত যাব। হ্যাঁ, আমি তো এটি পারি না ভাই। তুই শোন, তোর জন্য জন্য কমু হামনে হামনে ওদিকে যাই মার দেখ। ওদিকে পড়ে গেছে ওই ফিটনি। বড় দুপুরবেলা গাছের তলে এমনি হাসতাছিস কে? হাসতাছি, শহরের গরুটা গ্রামে আইসা গ্রামের রাস্তা হাঁটাই ভুলে গেছে। আবার গরু কইলো? এই তুই আবার গরু কইছস? ও খারাপ, আমি তোর দাইতেছি। ভাই আমারে মারতেছো কে ভাই? আমি কি করছি? তোরে মারতেছি কারণ ওরে মারতে পারি নাই, তুই ওরে পরে পোষাই দিবি, ঠিক আছে? আজকের কাম করতে পারুম না, চল আমার লয়ে যা ভাই। তুই মইরা যা ভাই, ভাই ভাই আমার লয়ে যা ভাই। এই কে কইছে? হ্যাঁ, কে কইছে তরে এই গ্রামে আইয়া খেত খামারে কাম করতে? শহরের আবহাওয়া আর গ্রামের আবহাওয়া এক? হ্যাঁ, কিছু হইব না নানি, তুমি তো চিন্তা করো না তো। আর আমার ভাবে কৃষক আসিল না, আমি যদি খেত খামারে না যাই, কাজ না করি, তাহলে কি হইব? বাপের নাম ডাকতে হইব না। এই নানি, অনেক রাত হয়েছে, যাও খায় লগা। যেমনই ওই মানি করে আমি কইতে পারি না। দেখো গা তোমার রাজপুত্রে কোনো রাজকুমারী লে নাচানাচি করতেছে কিনা। কই গেছে কবি? তো আমি জানি না নানি, তুই একটু থাক, আমি দেখি মানিক কই গেল। তাই নাকি? কি গো কালাচান, তোমার শরীরে কি বেশি খারাপ লাগতেছে? তুই কথা কইস না, সর। তোর দেখলে আমার জ্বর আর বাইরে যায়। হাসা নাকি? তুমি যতই কও আমি কিন্তু ঠিকই জানি আমার কালাচান দে ঠিকই আমার মনে মনে অনেক ভালোবাসি। আমি তোর কালাচান মানে আমি আরাম তোর কবে কইছি আমি তোর ভালোবাসি? হ্যাঁ, তুই দি সারাদিন আমার পিছনে পিছনে ঘুরোস, আমার কাছে আমি তোর ভালোবাসি। তুমি আমার ভালোবাসো না, তাহলে কারে ভালোবাসো? শুনি আছে ভালোবাসার মানুষও আছে, পছন্দের মানুষও আছে। আচ্ছা তোর কি তুই বোকা? যখন আমি বিয়া করব না তখন দেখতে পারবি। কি কইলা? তোমার ভালোবাসার মানুষের ইগো তোমার জল ফুটি দিয়া যায়, আমি পারতাম। তুই পানি মেরে দিবি লাগা নানি। এই আগে দেখাও তুমি ঢং, তোমার পান তুমি খাও, ঠোঁটে লাগাও রং। এই তুমি অনেক ক্রেজি, তোমার নাটক বুঝি। আই তিতি তিতি কইরা ময়না পাখি খুঁজি। মোনা আমার বোকা শোকা পোলা বোকা না, এই আমি শুধু খাইছে কি বাবু খোকা না। তোমার মনের ব্যাপার স্যাপার কাটলো প্রেমের খাল, শাড়ি পইরা টিপ মাইরা ঠোঁট मीटर पंखैया जान kali lah কি গো মানিক ভাই কমলা সুন্দরের কি খবর ওর তো কোনো খোঁজই পাওন যায় না আমার কাছে মানুষের খোঁজ খবর নিতে আইলে আমি দিতাম এই সব জিন ভূতের খবর আমার কাছে নাই আচ্ছা মানিক ভাই তোমার কি প্রেম ভালোবাসার ইচ্ছা হয় না বিয়া শাদির কথা মাথায় আসে না ওর বেটা আমারে কেটে বিয়া করবে আর এই সব নিয়ে চিন্তা করা সময় নষ্ট করার মত সময় আমার কাছে নাই যাওগা তুই হঠাৎ করে এডি জিগাইতেছস কেন না না এমনি জিগাইতেছি আচ্ছা যাইতাইলাম রে তোরা এই সময় গোল করে কি করতেছস না না ভাই আমি আইছিলাম কমলার খোঁজ নিতে কমলার খোঁজ নিতে আইছস এই গোল ঘরে ঘরে কেন দেখবি আরে এখানে আইছস তো আবার আমার মাইন্ডকার কাছে না ভাই তুমি যা ভাবতেছ তা কখনোই হইব না তোমার মাইনকার মনে এত প্রেম ভালোবাসা নাই কি রে মাইনকার অঙ্গসীমারে বিয়ে করবি এ ভাই তুমি এমন ভাবে কথা কইতাছো জীবনে আমার বিয়ে করার লাগে মরে যেতেছে আর কি বলার অভাব লাগছে যে চোখ থাকতে দেখে না মন থাকতে বুঝে না তারে চোখে আঙ্গুল দিয়েও বুঝানো যায় না বাবা ওই চেত লোকে ভাই জানোস না সে তোর ভালোবাসে তুমি কেমনে জানো আমি জানি রে আমি একজনকে ভালোবাসি কিন্তু কইতে পারি না তবে তোর জানা উচিত ছিল তুই যদি গাধা নয় মানুষ হতি তাহলে তুই জানতি কারণ তোর জানার লাগে কি করতে জানো কি তোর কালার লাগে ঘাস কাট তোর নানি এ নানি আই কই গেলা এবরে ইরে দুরালা ডাফরাস করে তোমরা কি গেরামে মান সম্মান নাই নাকি দা কি হইছে তোমার নাতনি কমলা যা শুরু করছে গেরামে ভিতরে এই যে রহিম চাচার ফলা আসিফের লগে যে মা আমায় শুরু করছে গেরামের মাইনছে এটা দেখে না এটা তোমার নাতির বিয়ে হইবে হরে আর আসিফ তোমার নাতির জীবনে বিয়ে হরতো এত কয়দিন পরে বিলাত যাইতো গা এই সরাই তুই আসিফের নামে এরকম আজে বাজে কথা কস করে হ্যাঁ একটা বালা ফলা হ্যাঁ আর আমার নাতনির আমি কাল লগে বিয়ে দাম না দাম এটা তোরে আমি জিগায়াম আরে নানি তুমি সে তো করে আচ্ছা তোমার বালার লেগে কইছি আমি কইতাছিলাম কি তোমার নাতির একটা ভবিষ্যৎ আছে না তো আমরা যে হাসান আছে না হাসান চেয়ারম্যানে ফোলা ওর লেগে মাইয়া হুস্তা ছিল খালি দেখতে সুন্দর হইলে হইতো টিয়া পয়সার কিচ্ছু লাগতো না আর হাসানের লগে যদি একবার বিয়ে হয় তাহলে তো মনে করো সারা জীবন শুয়ে রাজধানীর মতো থাকতো এই এই সারা হাসান প্রতিবন্ধী না আর প্রতিবন্ধী হয়েছে তা কিতো হয়েছে টিয়ারও অবশ্যই হাসানের লগে বিয়া দিলে মনে তোমার নাতনি কমলা তো সারা জীবন রাজধানীর মতো থাকবো আর মাইনকার একটা ভবিষ্যৎ আছে না মাইনকার তো জীবন হারা যেত গা আচ্ছা আমি বাদবা তোর বাদে কয় এমনি তুই অন যা আমার হইলে জলদি জানাই হোক কারণ ইন্দিয়া বুঝছো তো মানিকার একটা ভবিষ্যৎ আছে তোমার নাতির একটা ভবিষ্যৎ আছে তোমার তো বয়স হয়ে আছে তাইলে তোমার আমার জানাই হ্যাঁ ঠিক আছে গেলাম মন খারাপ করে বই রেছিস কেন না না মন খারাপ না এমনি শরীরে একটু ভালো লাগতেছে না তোমার কি কিছু লাগবো না আমার কিছু লাগবে না, তো তোর লগে আমার কিছু কথা আছে। ও কও কি কইবা? আমি তো বিয়া ঠিক করছি। কার লগে? ওই যে আমগো চেয়ারম্যানের পোলা আছে না হাসান, ওর লগে। হাসানের লগে? মানে তোমার কি মাথাটা ঠিক আছে? ও তো একটা প্রতিবন্ধী, ওর লগে তুমি আমার বিয়া ঠিক করছো? হ্যাঁ আমার মাথা ঠিকই আছে। প্রতিবন্ধী সে কি হইছে? ওগো টাকা আছে, পয়সা আছে, তোর সুখে রাখবো। তাছাড়া তোর ভাইটার ভবিষ্যৎ আছে না, আমি অনেক চিন্তা করে এরকম করছি। আমি এই বিয়ে করতাম না, আমি মইরা গেল এই বিয়ে করতাম না। তাহলে তুই কারি বিয়ে করবি? আসিফ রে, আসিফ তোর বিয়ে করবো? ওকে একবারও কইছে যে তোর বিয়ে করবো? করবো না। শোন আমি যেটা কইছি সেইটাই ঠিক, ওই বিয়েই তোর করণ লাগবে। কি হইছে নানি? কার বিয়ের কথা কইতাছ? আমি কমলার বিয়া ঠিক। কমলার বিয়া ঠিক করছো মানে? কার লগে বিয়া ঠিক করছো? আমার তো কিছু জানাইলাও না। চেয়ারম্যানের পোলা হাসানের লগে বিয়া ঠিক করছি। মানে তোমার কি মাথাটা গেছে নানি? একটা প্রতিবন্ধী পোলার লগে আমার বোনের বিয়া ঠিক করতেছো। তুমি যেই পোলার লগে বিয়া ঠিক করতে আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু এই প্রতিবন্ধী পোলার লগে বিয়া দিয়ে আমার বোনের জীবন নষ্ট হতে দেবো না। মানুষের টাকা পয়সা তো আর সব কিছু না নানি। শোন আমি কারোর জীবন নষ্ট করতে চাই না, আমি আরও তোকে বাঁচাইতে চাই। হ্যাঁ আমি তোকে জীবন নষ্ট করুম কেন? ওগো টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, তোর বোন সুখেই থাকবো। তাছাড়া তোর একটা ভবিষ্যৎ আছে না? কি কইরা কইলি যে আমি তোকে জীবন নষ্ট করতে চাই? তোরা বাপ মামরা ভিটা পোলাবেন আমি কোলে ভিটে করে ছোটবেলার থেকে মানুষ করছি, এত বড় করছি, তোকে কষ্ট দেওয়ার লেগা আমি তোকে কোনো কষ্ট দিচ্ছি, তোরা আমার কেউ বুঝলি না। থাক ভাই, তুই আর নানিরে কিছু কইস না। ছোটবেলা থেকে বাপ মা মইরা গেছে, আমাকে নানি পাশে লালসে বড় করছে, নানির অধিকার আছে। আমি বিয়াতে রাজি আছি নানি, আমার কোনো অসুবিধা নেই, তুমি যেটা ভালো মনে করো। কি দেখি বললেই তোরা বাসাই, আমি তো ভালো জিনিসটা করতেছি, আমি তো খারাপ চাই না। কিন্তু কমলা আসিফ ভাই তোর ভালোবাসে, তাহলে আমার ওই কৃষকদের সাথে কথা বললে ওইদিকে সব হয়ে যাবে। বাকি থাকলে হইতেছে পূর্ব গ্রামের। কিরে তেমন মহিষের মতো ফুসফুস করতেছিস কে? মেজাজ খারাপ? মেজাজ খারাপ কি হয়েছে? শুনলে তোমারও মেজাজ খারাপ হইব। কি এমন কথা যে শুনলে আমারও মেজাজ খারাপ হইব? নানির মাথাটা একবারে গেছে, বয়স হয়েছে, মাথাটা তো আগেই গেছে জানোসি। নানি হুট করে কমলার বিয়া ঠিক করে লিছে। কি কমলা বিয়া ঠিক করছে মানে? কার লগে কি করতেছিস তুই? এগুলা হাসান আছে না, ওই যে চেয়ারম্যানের পোলা, ওর লগে। মানে নানি কি সত্যি সত্যি পাগল হয়ে গেছে? এই প্রতিবন্ধী মানে চেয়ারম্যানের পোলা হয়েছে থেকে কি হয়েছে? আর কমলা কেমনে রাজি হইলো? কমলার যে কি হয়েছে আল্লাহই জানে, ওই সারাদিন ঘরের ভিত্তে কান্দ। নানি কইলো বিয়ার কথা, লগে লগে রাজি হয়ে গেছে। আর এটা তো রাজি হইলে হইব না, এটা তো আমি হইতে দিব না, আমার চোখের সামনে এটা হইব না। আমি ছোটবেলা থেকে দেখছি কমলারে, আমার চোখের সামনে এত বড় সর্বনাশ আমি হইতে দিব না। একটা প্রতিবন্ধী পোলা, চেয়ারম্যানের পোলা হয়েছে, কি হয়েছে? একটা প্রতিবন্ধী পোলার লগে আর বিয়ে হইব? কয়জন আমি ওরা বিয়ে করব? হ্যাঁ হ্যাঁ কি চাই রিসোর্সকে? তুমি কমলার বিয়ে করবো না তো করুম না, করুম বল। ওরে তো আমি এমন মনে কর যে যাই না হই না এমন জায়গায় বিয়ে দিতে পারি না, আমি থাকতে ওরা হইতে পারে না। আমি বিয়ে করবো, চাই থাকিস না, মুখ বন্ধ কর। কমলা, আই কমলা, কমলা তোর যে ডাক্তার যদি কানে শুনতে পাস না? শুনতে পাবো না কেন? শুনতে ঠিকই পাই, কিন্তু এইসব আমি আর কানে নিই না। কেন কি হয়েছে? তেমন লাগে আমি করতেছিস কেন? কেন তুমি বুঝো না কেন করতেছি? আমার বিয়া ঠিক হয়েছে, সরবি যাম। বিয়া ঠিক হয়েছে মানে? তুমি সরো, মানুষে দেখলে খারাপ কইবো। এই রাস্তাঘাটে তুমি যে আমার লগে কথা কইতাছো, মানুষ কিন্তু খারাপ কইবো। তুই একটা প্রতিবন্ধী পোলারে বিয়া করতাছস? অবশ্যই করমু, আমার জামাই। আমি কারে বিয়া করি না করি তোমার কি তাতে? মানে তুই কি পাগল হয়ে গেছস? সরো, তোমার লগে কথা কইতে হবে। নানি, তুমি কি রে? তুই কই যাস? বউ নিয়ে যাবি না? বউ নিয়ে যাবো মানে? মানে কি? কমলার না হাসানের লগে বিয়ে ঠিক হইছে? আরে ভাই, এটা তো আমগো মাস্টার প্ল্যান ছিল, কি গো নানি? সবই আমার বুদ্ধি। হ্যাঁ, কি কস তুই? হাসি করে ভালোবাসে? হ্যাঁ নানি, আসিফ ভাই কমলার অনেক ভালোবাসে। তুমি আসিফ ভাই লই কমলার বিয়াটা দিয়া দাও নানি। এই কথা আমার আগে তুমি না। আসিফ কমলারে ভালোবাসে, তাইলে তো ওকে বিয়া দিতে কোনো আমার আপত্তি নাই। এখন নানি তুমি কোনা কেমনে করে আসিফ ভাইয়ের মুখ দিয়ে বাইর করমু? এটা আমার কাছে ছাইড়া দে, ঠিক আছে? ঠিক আছে, আমি জানা কইছি। ঠিক আছে, যা। তুই আর একটা পান খাই। পান ধরে খুব মজা লাগবে। এখন দূরে খানা থাকবি না? এখন ঠিক আছে, তুমি আমার না, কমলার কালাচান। Ini loh, Shati. Sal, lagi. Ayo, bakso dulu ya.